আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চোর থেকে হেফাজতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। অনেকে হয়তো বা ভাববেন, হুজুর চোর কি বর্তমানে আছে? হ্যাঁ, চোর আছে। আপনি ভাবতেছেন আপনাকে চোর ধরবে না, আপনার বাড়ি থেকে নেবে না। বাড়ি থেকে নিলেই চুরি হলো বিষয়টা এমন না। আপনি বাসের সিটে বসে আছেন, হাত থেকে টান দিয়ে আপনার মোবাইলটা নিয়ে গেল, গলার চেনটা নিয়ে গেল। তারপর হচ্ছে আপনি হাঁটতেছেন, আপনার বর্তমানে অজ্ঞান পার্টি আপনার শরীরে একটা স্প্রে দিয়ে আপনার জিনিসপত্র সব নিয়ে গেল। আপনি অল্প টাকা দিয়ে গাড়ি দিয়ে ওঠার জন্য কম টাকা দিয়ে উঠলেন মাইক্রোতে, মাইক্রোওয়ালা আপনাকে মেরে ধরে সবকিছু রেখে দিল। এটাই তো এক ধরনের চুরি। তো দিনী ভাই বোনেরা, যাই হোক, এমন অনেকটা হয়, আমার সাথে হতে পারে, আপনার সাথেও হতে পারে। এই আমল থেকে বাঁচানোর মালিক আল্লাহ। কোরআনে পাকের এই আমলটা যদি কেউ দৈনন্দিন মাত্র 2-3 বার করে পাঠ করবে, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন। কোরআনে পাকের এই আমলটা আপনাদেরকে আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, এই আমলটা সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 67 নম্বর পৃষ্ঠা। যেমন সেই আয়াতটা অনেকে বলবেন বাংলায় লিখে দেন, বাংলায় লিখে দেন। আপনি 100 বার বললেও আমি লিখবো না, কারণ হচ্ছে আমি বাংলা কোরআন শরীফ সাজেস্ট করবো না, কারণ বাংলা পড়লে আপনার সঠিক উচ্চারণটা ভুল হয়, আর ভুল হলে আপনি এখানে সওয়াবের পরিবর্তে গুনাহগার হবেন। বাংলা অনেকেই তাদের চ্যানেল ভাইরাল হওয়ার জন্য, বড় হওয়ার জন্য বলে, কিন্তু আমি যতবার বলবেন আমি লিখবো না, কারণ হচ্ছে আমি তো আপনাকে গুনার জন্য উদ্বুদ্ধ করতে পারি না। না পড়লে সওয়াব হলো না, আপনি হেফাজত থাকলেন না, কিন্তু কিন্তু আপনি যদি পড়ার মাধ্যমে আরো গুনাহগার হন, তো এটা তো আপনার লাভের পরিবর্তে আরো লস হলো। এই জন্য আমি সরাসরি আরবিটা বলবো, কারণ একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করে লেখা অনেক টাফ একটা ব্যাপার। কারণ ইংরেজিতে ধরেন কিছু শব্দ আছে যেগুলো আপনি যত সুন্দর করে বললেন, কটন, কটন মানে সুতা, তো এটাতে ইংরেজিতে লিখলে কট দন্তান্য কটন লেখা গেল, কিন্তু এমন কিছু শব্দ আছে সরাসরি লেখা যায় না। যেমন ডক, ডগ ও ডক, এটাও তো লেখা যায়, এমন কিছু শব্দ আছে যেগুলো লেখা যায় না। যাই হোক, তিনি ভাই বোনেরা, আরবিতেও মনে করেন আলামিন, আপনি লিখবেন আলামিন, ছড়ায় লেখাল্লা, বিশেষ করে আরবির ক্ষেত্রে লেখা যায় না। বাংলা জিনিস কেমন এটা আমার এত একটা জানা নেই। আরবির ক্ষেত্রে আপনি আলামিন গলার মধ্যে চাপ দিয়ে বলতে হবে, আলামিন যিনি মালিক। আর যদি বলেন আলামিন, তাহলে কেমন যেন আপনি কোরআনের সাথে টিটকারি করছেন। এই জন্য আমার সাথে মিলিয়ে আমি ভেঙ্গে ভেঙ্গে বলবো, পড়ার চেষ্টা করবেন। যদি এই নিয়মে পড়েন আল্লাহ আপনাকে দেখবেন, আমার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চেষ্টা করেন চেষ্টার বিনিময়ে দিবে, কিন্তু বাংলা থেকে দেখে ভুল বললে, ভুল চেষ্টা করলে আর লাভ হলো না। আমি যেখান থেকে যেটা উচ্চারণ করবো ওই জায়গা থেকে করবেন, এই জন্য বলে দিচ্ছি। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين অনেকে বলবেন কিছুই বুঝলাম না, এবার ভেঙ্গে ভেঙ্গে বলছি। ফাইদাস, আর বাংলা লিখলে ফাইজাস তাওয়াইতা, জাস জয়কার জাস ও জাস, আর আরবিতে হচ্ছে ফাইদাস রা, এই যে রা যে উচ্চারণ করবেন, রাল বলার সময় জিহ্বাটা এখানে লাগাতে হবে, ফাইদাস। অনেকে বলবেন ভেঙ্গাইতা আছে, না ভেঙ্গানি না, এটাই সঠিক পড়া। আরবিতে গুন্না হবে আংতা, নাকের মধ্যে গুন্না, আংতা আংতা। ও মাম্মাকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী, ওই যে জালের উচ্চারণ এখান থেকে রি। পরে হচ্ছে নাজ্জানা, নাজ্জানা মিনাল কওমিল মিযালিমিন, যাল এবং জ, তজ আমরা বলি তুয়াজা, সেই জ মিযালিমিন। ওয়া কুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি আপনাদেরকে আরবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে আয়াতটা এখানে লেখা আছে, অর্থটা এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা আমল করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।